নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, তোমরা সবাই ভালো ও সুস্থ থাকো এই কামনা করি ঈশ্বরের কাছে। তো আমার এই ব্লগটি তোমরা দেখতে থাকো। আনন্দ দিতে পেরেছি, এতেই আমার শান্তি লাগলো, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এই পর্যন্ত ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সাবস্ক্রাইব না করে দেখবে আর একটা লাইক কমেন্ট করবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে সকাল থেকে আমি ব্লগটি শুরু করছি। আর আজকে হচ্ছে খুব বিশেষ দিন, জামাই ষষ্ঠী। আর আমি স্নান টান সেরে নিয়েছি, সকালবেলা সব কাজকর্ম করে নিয়েছি, কারণ আজকে আমার বাড়িতে জামাই নিয়ে আসবে। ওই জন্য আমাকে সব আয়োজন করতে হবে। ওই জন্যে সকাল সকাল আমি আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য সকাল সকাল ঠাকুরমশাই এসে লক্ষ্মী পূজা করে গেছে। আমার চারটে পিসশাশুড়ি মা, কিন্তু এখন ওনাদের বয়স হয়েছে, আর আমার সেজো পিসশাশুড়ি মা কাছাকাছি আছে বলে ওই জন্য আমাদের বাড়িতে একটু আসে, আর বিশ্বাসী মশাইকেই নিয়ে আসবো। তো আমার ইচ্ছা হলো যে আমি যেখানে ষষ্ঠীতে যাইনি, তো আমি এই বাড়িতে আছি তাই জন্য, তো আমি আমার পিসশ্বশুর মশাইকেই ষষ্ঠীতে নিয়ে আসি। তো পিসুমশাই আসে মাঝে মাঝে, ঘন মানে আসে, এখানে আমি আছি আসে, তো ওই জন্য আমি বলি না পিসুমশাইকেই নিয়ে আসবো। তো তার জন্য আমি সব আয়োজন করেই ফেলেছি, আর ফলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। মেখে নিয়েছি, লুচি করে নেব, এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, ছোলা আছে, দেখলে তো। আমি ফলগুলোকে ধুয়ে নেব আর কেটে নেব, আর লুচি বানিয়ে নেব, আর এদিকে ছোলার ডাল বসিয়েছি। ছোলা মানে ছোলার ডাল আর কাবলি ছোলা, তাহলে একসঙ্গে আমি ঘুগনি বানাবো। তো আমি একা হাতেই করছি, তো ওই জন্য একটু ভয় ভয় পাচ্ছি। প্রথমবার আমি জামাই ষষ্ঠী গেছি, কিন্তু জামাই তো আনেনি, তো আমি জামাই নিয়ে আসছি। ওই জন্য আমি প্রথমবার একা হাতে করছি, ওই জন্য একটু প্রথমত খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঘুগনি লুচি হয়ে গেছে, ফলকাটা কেটে নেব। প্রথমে শরবত বানালাম, ফুল কেটে নিয়েছি সব, এবার আমি আমার জামাই খেতে দেব। জামাই এসছে, দেখছ?
শরবত নিয়েছি খাচ্ছি। খান আর এই যে আমি না খান তখন সবাই যখন ছিল তখন কোথায় কতটিতে নিয়ে আসতে আমি দেখেছি পিসমশাইকে নিয়ে আসতে, আর আমি আমারও শখটা পূরণ হলো। এখন তো পিসি পিসমশাইকে তো আমি টিফিন খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি এদিকে রান্নাঘরের দিকে এলাম। মটন হয়ে গেছে আর এই যে ভেটকি মাছের ঝাল হয়ে গেছে, আর এখানে আমি ভাজাও করে নিয়েছি, বেগুন ভাজা পটল ভাজা করেছি আর ডাল বানাবো। ডালটাও বানিয়ে নিলাম। সব কিছু রান্না হয়ে গেছে, ভাত স্যালাড এই পটল ভেজেছি আর বেগুন ভেজেছি আর উচ্ছে আলু ভাজা আর চাটনি পাঁপড় ডাল আর এখানে মটন আর এখানে ভেটকি মাছের ঝাল, এই আজকে আমার রান্না হয়ে গেছে। তো পিসমশাইকে এবারে আমি তাড়াতাড়ি খেতে দেব, কেন বয়স্ক মানুষ তো একটু বেলা করলে হবে না, তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দেব। হয়ে গেছে, পিসি এবার বাড়ি চলে যাবে। আমার যখন আসবো পিসি, আমার যখন বলবো ডাকবো তখন আসবো। আমরা তো খাওয়া দাওয়ার পরে তিনজনে শুয়েছিলাম, গল্প করছিলাম চারজনে, আর তারপরে পিসি উঠে আর বলছি মেক করে এসছি বৌমা, আমি সকালে এসছি এবার আমি বাড়ি যাব, আমাকে দিয়ে আসতে বলো। চলে যাবে বলে রেডি হয়ে বসে আছে, ভাগবো গাড়িতে করে দিয়ে আসবে। পিসমশাইকে আগেই দিয়ে আসতে চলে গেছে, পিসিও যাবে বলে বসে আছে। পিসিমা চলে গেলো, পিসি পিসিমা দুজনেই চলে গেলো, গাড়িতে করেই বাবা দিয়ে এলো। তো ষষ্ঠীটা ষষ্ঠীর দিনটা আজ আমার এইভাবেই কাটলো, তো খুবই ভালো লেগেছে, ওনাদের একটু আনন্দ দিতে পেরেছি, এতেই আমার শান্তি লাগলো, খুব ভালো লাগলো। তো বন্ধুরা এই পর্যন্তই ব্লগটি এখানে শেষ করছি, তোমরা সাবস্ক্রাইব না করে দেখবে আর একটা লাইক কমেন্ট করবে। Bye.